ফির বন্য হাতি তাণ্ডব কৃষ্ণপুরে টিএম কলোনি কপালিটিলা এবং বালুছড়া সমুদ্র চারটি জায়গাতে ক্ষতিগ্রস্ত এক পরিবার অল্পিতে রক্ষা পেলেন গৃহকর্তা স্ত্রী ও তার একমাত্র সন্তান বিপদকালে ফোনে সাড়ানা দেওয়া চোখ বনকর্মী এবং এডিস টিমের বিরুদ্ধে ঘটনা বিবরণে প্রকাশ দীর্ঘ বছর ধরে তেলিয়ামুড়ার কৃষ্ণপুর সহ আশপাশ এলাকাগুলিতে রাতের বেলায় মানুষের বাড়ি ঘরে সবজি ও ফসলের মাঠে তাণ্ডব আছে বন্য দাঁতাল হাতির দল ইতিপূর্বে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু পরিবার হাতির দল গুঁড়িয়ে দিয়েছে বহু মানুষের বাড়িঘর রান্নাঘর থেকে শুরু করে বসত ঘরের ধানের গোলাতেও আক্রমণ হেনেছে হাতির দল আর হাতির তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য গঠন করা হয়েছে এডিএস টিম কিন্তু বিপদকালে বনকর্মী এবং এডিএস টিমের কর্মীদের পাওয়া যায় না বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা দক্ষিণ কৃষ্ণপুরে ডিএম কলোনি দিনমজুর অমৃত দেব ও তার স্ত্রীর অভিযোগ হচ্ছে হাতির দল যখন গভীর রাতে তাদের বসত ঘরে তাণ্ডব চালাচ্ছিল তখন বন দপ্তর এবং এডিএস টিমের সদস্যদের ফোন করে পাননি তারা এ প্রসঙ্গে তাদের আরো অভিযোগ হচ্ছে মধ্যরাতে রাত্র প্রায় ১২টার সময় একটা বড় ধরনের হাতি আইছে তারপরে একদম চাল আসলো ঘর থেকে বাড়ি করা ইডি খাইছে ঘর দুয়ার বাংলা টাঙ্গল করছে তার কাছে ফোন করছি গ্রামে ফোন করছে আইসে না ঘরের মধ্যে এদিকে তেলিয়ামুড়া বন দপ্তরের এডিএস টিমের চিফ রঞ্জিত বিশ্বাসে জানিয়েছেন একযোগে চারটি স্থানে হাতির দল তাণ্ডব শুরু করলে একসাথে সামাল দেওয়ার মতো গাড়ি ও প্রয়োজনীয় সংখ্যক কর্মী নেই তাদের হাতে কালকে যেমন হাতে প্রায় চারটি গেলাম ছিল তিন চারটি গেলাম সে প্রায় তিনটা হাতে আসিল তিনটা হাতে প্রথমটা খবর হয়েছে কপালে গেলাম ছিল লগালে কপালে লেগে গেলাম এনা যায় আমরা দেখলাম যে হাতে তারা যে ভলান্টিয়ার আছে পঞ্চায়েত ট্রেনিং করছে তারা হাতে আমরা বাজারে যে তিল্লার দিয়া আইছি আবার পরে আবার খবর এসে বালুসরা হাতে এসে আমরা বালুসরা আইলাম বালুসরা যে আমরা মধ্য কৃষ্ণপুর এরিয়ার যে ভলান্টিয়ার আছে তারা আছে তার কাছে বাজারে যে দিলাম তখন দেখা গেছে যে আবার ডিএম করে নিলাম সে এমন টাইমে তো সব জায়গার তার খাবার দেওয়া আমরা এদিকে সম্প্রতি হাতির আক্রমণে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন বিভিন্ন স্থানে বনকর্মী মেবার কুমার জমাতের কাছে বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না সেখানে হাতির তাণ্ডবে বিনিদ্র রজনী কাটাচ্ছে হাতি কবলিত এলাকাবাসীদের মধ্যে ব্যুরো রিপোর্ট হল্লাবল